তাহলে বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা চলো, রান্নাটা শেষ করে নিয়েছি আর এবার বসে যাবো আমি একটু মেশিনে কাজ করতে। টেলার মেশিন আছে, টেলার মেশিনে কাজ করব। তা কী রান্না করে নিলাম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এখানে করে নিয়েছি আমি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। দেখো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। দেখো চারা পোনা নিয়ে এসেছিল, আর চারা পোনা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করে নিয়েছি। আর কড়াইতে করে নিয়েছি এরকম আলু বেগুন ক্যাপসিকাম গাজর ফাজর দিয়ে মানে একসাথে একটা ভাজা ভাজা করে নিয়েছি। চলো এবার আমি এটা বসে এখনো খাইনি, রান্নাটা করে রেখে দিলাম। তো তোমাদের দাদা ভাই আসুক, আসলে একসাথে খেয়ে নেবো। ততক্ষণ আমি এখানটায় মেশিনের কাজটা করে নিই। আচ্ছা প্রথমে ব্লাউজের হুক ঘরগুলো করে দিই। আর কালকে একটা করেছিলাম, এই যে দেখা আছো এরকম করে হুক ঘরগুলো করে দিই। আর এই চারটে বাকি আছে করে নিই, নিলে তারপরে শাড়ির আসলাটাকে কেটে তারপরে একবারে মেশিনে বসবে। তা বলো তোমাদের রান্না বান্না হয়ে গেছে নাকি একটু কমেন্টে জানিও। আমি তো রান্নাটা শেষ করে কাজ করতে বসে গেলাম। তো ঘরটা করে নিই, করে নেওয়ার পরে শাড়ির আসলাটাকে কাটবো। তাই দেখো বন্ধুরা হয়ে গেল আমার ব্লাউজের হুক ঘরগুলো করা। তো এবার আমি শাড়ির আসলাটাকে কেটে নেব। তারপরে সেলাই করতে বসবো। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। তো ব্লাউজ পিসটা কেটে আমি বাদ দিয়ে দেবো। তো শাড়ি আসলাটা আমি কেটে নিলাম, এবার চলে যাবো সে পাশে। দেখো চলে আসলো, আসার পরে আর চানটা করে চলে আসলো। তো আমি খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর মেয়েও স্কুল থেকে চলে এসেছিলো, তাড়াতাড়ি ছুটি করে দিয়েছে আজকে। তো মেয়েও খেয়ে নিল, একসাথে তিনজনে বসে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো এঠোটা বাসনগুলো কলপারে নামিয়ে দিয়ে এসেছি। আসার পরে আমি এঠোটা বুলে আবার বসে গেলাম এটাকে সেলাই করতে। তা মেশিনের সুতোটা পরিয়ে নিই। তা
ববিনও আমি সুতাটা দিয়ে দিয়েছি। দেখো ববিন থেকে সুতাটা উঠাচ্ছি, এরকম করে উঠিয়ে দিয়ে আমি তারপর শাড়িটা নিয়ে আসি। দেখো বসে গেলাম আমি সেলাই করতে, মেশিনে সুতাটা পুড়িয়ে নিলাম আগে, তুই শাড়িটাকে ভাঁজ করে নিলাম। একদিকে হয়ে গেল, এবার আর একদিকে আবার করব, কিন্তু সুতাটাকে পাল্টাতে হবে। তো যেহেতু এটা আসলার কাছে এটা লালটা আছে, তো লাল সুতাটা এই সুতাটা খুলে রেখে দিই, লাল সুতাটা পরিয়ে তারপরে আবার এ পাশটা সেলাই করব। ববিনে আবার লাল সুতো আছে নাকি গিয়ে আমাকে পুড়িয়ে তো দিলাম আমি এখানটা। সুতাটা ববিনে জড়ানো নেই, লাল সুতাটা আমি ববিনে জড়িয়ে নিই একটুখানে। সে মাথাটা সেলাই হয়ে গেল, দিয়ে আবার ববিনে সুতা জড়ালাম। ববিনে সুতা জড়িয়ে এই যে আবার এই পাশটা করছি, এই পাশটা হয়ে গেলে পরে নিতে এসছে, দাঁড়িয়ে আছে, নিয়ে চলে যাবে। আরও আছে আর ব্লাউজগুলো আছে, ব্লাউজগুলো করবো খেয়ে গেল এখানটায়। তো হয়ে গেল আমার সেলাই করা, হয়ে দেখো বন্ধুরা, ঠিক আছে আসলেও সেলাই হয়ে গেছে, সে পাঁচটাও সেলাই হয়ে গেছে। তো এখনও আমার দেখো ব্লাউজগুলো সব পরে আছে, সব ব্লাউজগুলোকে সেলাই করব। তারপরে চলে আসলাম আমি ওখানে, সেলাইয়ের কাজ শেষ করে দিয়ে বাসন মেজেছি, ঘর দুয়ার ঝাঁটিয়েছি, জামা কাপড় তুলে আবার চলে আসলাম। দেখো সন্ধ্যাবেলা টিফিন বানাতে, মেয়ে খাবে কি টিফিন আবার দাঁড়াও আমি দেখাচ্ছি তোমার। দেখো চিড়া খাচ্ছি, ঠিক আছে তেল গরম হয়ে গেছিলো, দেখো
তেলের মধ্যে চিড়া দিয়ে ভেজে নিচ্ছি। চিড়াটা আমি ভেজে নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দেবো বাদাম, অল্প তেলে বাদামটাকে একটু ভেজে নেব লাল লাল করে। দেখ গরম আছে, হাত দিস না, গরম আছে। তারপরে নিয়ে নিলাম দেবো দুটা পেঁয়াজ আর দুটা লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে একসাথে চিড়া ভাজা বাদাম ভাজা দিয়ে মাখিয়ে এই বড় পাত্রটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নেবো চিড়া ভাজাগুলো, ধুয়ে নেবো, তাতে পেঁয়াজ লঙ্কা আর বাদামটা দিয়ে মাখাতে সুবিধা হবে। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এরকম নুন। এবার আমার বাদামটা ভাজা হয়ে গেছে, দেখো বাদাম ভাজা। এটা গরম গরমটা হাত দিয়ে মাখানো যাবে না, চামচটা দিয়ে আমি একটু এ করে দিই। এই যে তেলটা গরম হয়ে গেলে চিড়াগুলো দিয়ে ভেজে নিলাম, বাদামটা ভেজে নিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, এই কাঁচা তেল বলছি সরি, কাঁচা পেঁয়াজ কুচি আর হচ্ছে নুন স্বাদ মতো। ব্যাস হয়ে গেল আমার সন্ধ্যাবেলার টিফিন তৈরি। তাই দেখো মেয়ে এক্ষুনি টিউশনি মাস্টার চলে আসবে, তাকে দিয়ে দিয়ে আমি খেতে দেখো রেডি করে নিয়েছি। বাদাম তো তুই খাবি না, এটা ঢাকা দিয়ে রেখে দি। এটা দাদা ভাই আমাকে খাবে, চামচ চলো। সুন্দর একটা সুন্দর টিফিন আমি তৈরি করে নিলাম, ভিডিওটা দেখবে প্লিজ, ট্রেনে বেরিয়ে যাবে না। আশা করি তোমাদের ভালোই লাগবে এরকম ভিডিও দেখতে, লাইক কমেন্ট শেয়ারগুলো করে দেবে, আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকবে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তা চলো টাটা, সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি, যেহেতু 6:30 বাজতে যাচ্ছে এখন।